ये हमारा पूजा, ये वो इंदिरा, ये कृष्णा, ये दीदी। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ভগবানের কাছে এই প্রার্থনা করি তোমরা এতে ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, কেন আজকে আমার মেয়ের টিচার ডে, আজকে খুব ভীষণ আনন্দ করবে। তার জন্য সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে নিচ্ছি, কারণ ওর দিকে আজকে টাইম দিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে চাদরটা আমি আগে ধুয়ে নিলাম। ধুয়ে আমি আগে গাছে যে ফুল পাতাগুলো পড়েছিলো ওইটা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা জানোই তো ঘরে হাউসওয়াইফদের কত কাজ থাকে, তাই না বলো? আর প্রতিদিন আমার বন্ধুরা আমার এক কাড়ি করে ফুল পাতা ফেলতে হয় দিয়ে। আজকে তারপর বড় কথা জানো তো বন্ধুরা, আজকে আমার টিউব কলে টিপে জল নিতে হচ্ছে না, টাইম কলে জল চলে এসছে, ওই কলে জল নিয়ে আমি আজকে উঠান বাড়ি সব ধোয়াচ্ছি। আমার মানে অত কষ্ট আজকে করতে হচ্ছে না, জলটা ঢেলে নিয়েছি, ঢেলে আমি উঠানটা পুরো ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিচ্ছি। চাদরটাও ধুয়ে নিয়ে চাদরটা এখন মেলে দিচ্ছি। টাইম কলে জল যদি প্রতিদিন আসে বন্ধুরা, তাহলে কোনো অসুবিধা হয় না, তাই না বলো? টিউব কল টিপে টিপে কাজ করতে খুবই অসুবিধা হয়। যাই হোক, দুদিন ধরে টাইম কলে জল সকাল সকাল আসছে, বেশিক্ষণ থাকছে না, আধা ঘন্টা 40 মিনিট থাকছে। ওই ফাঁকেই আমি ওই জল নিয়ে রাতে করে কাজটা সেরে নিচ্ছি। আর আমার বাসন বেশি সেরকম হয় না বন্ধুরা, কেন আমি আগের দিন বাসন সব মেজে রেখে দিই। অল্প কটা বাসন হয়, দুই একটা থালা একটা বাটি হয়ে যায়। এদিকে আমার উঠান বাড়ি ধোয়া হয়েও গেছে, এবার বাসন কটা ধুয়ে আমি স্নান ব্রাশ করে স্নান করে নিতে পারি। আজকে অন্য কাজ আমার রিল্যাক্স। চলে আসলাম আমি আলু কাটতে বন্ধুরা, এখন তরকারি করবো, মুড়ি দিয়ে খেয়ে চলে যাবে আমার মেয়ে স্কুলে, কেন যে কম্পিউটার পরীক্ষা আছে, তার মধ্যে জানি না স্কুল হবে নাকি। চলে আসলাম মানে আলুর তরকারি করতে, সিম্পল সরষের তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে নুন হলুদ দিয়ে আমি তরকারিটা করবো। আর বন্ধুরা, গরম গরম আলুর তরকারি কিন্তু সকালবেলা মুড়ি হোক রুটি হোক এরকম আলু চচ্চড়ি খুব ভালো লাগে না। পেঁয়াজ দিয়ে দিলেও হয়, বাট আমি পেঁয়াজ দিই না সকালবেলা, আমি নিরামিষই করি সকালে তরকারিটা। এদিকে আমার তরকারিটা কষানো হয়ে গেছে, হালকা চিনিও দিয়েছি বন্ধু, তাহলে ঝালঝাল মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। দিয়ে জল দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। আর তার মধ্যে আমার একটা খুব চা খেতে ইচ্ছা করছে বন্ধুরা, পাশে আমি একটু চাও বসিয়ে দিয়েছি, গরম মানে জল দিয়ে দিচ্ছি, একটু আদা দিয়ে চাটা করছি, তাহলে ভালো লাগবে। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। আর সকাল সকালে লিখার চাই ভালো লাগে বন্ধুরা বেশিরভাগ, আর আমি একটু লিখার চাই খাই, আমার দুধ চা থেকে অত লিখার চাইটা বেশি ভালো লাগে। আর টোস্ট বিস্কুট ছিল, আমার মেয়ে এদিকে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য। আর ও চুলটা আমি বেঁধে দিচ্ছি বন্ধুরা, কেন চুলে প্রচণ্ড পরিমাণে জট হয়েছে, চুলটা ঠিক মতো যত্ন নিতে পারি না, তাই আমি আমাকে দেখতে হয়। আর চুলটা বলতে নেই, মেয়ের চুলটা খুবই ভালো মোটা, তাই আমি ওকে বলছি চুলটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি। আর স্কুলে জানে বন্ধুরা ধুলোবালি থাকে, তারপরে লিকও হয়েছে, একটু উকুনো হয়েছে, তাই আমি মেডিকেল শ্যাম্পু দিয়ে আমি করেও দিয়েছিলাম 2-1 বার, এখন অতটা নেই। আর স্কুলে গেলে ভালো করে বেরোনি করে দিয়ে মানে দিয়ে আমি পাঠাই স্কুলে। নিজে নিজে না বহু চুল বাঁধতে পায় না ভালোভাবে, তাই বেরোনি যদি আমি করে তাহলে চুল এদিকে বেরিয়ে থাকে না, আর স্কুলে আন্টিরা তাহলে বকাও দেয়। আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা, মুড়িটা মাখিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর ওই স্কুলে যেমন পুরো ড্রেস ফ্রেস করে রেডিও হয়ে গেছে, আর তার মধ্যে স্কুলে বেরাবে দেখি সাইকেলে হাওয়া চাকায় হাওয়া নেই। যাই হোক, আমি এখন চাকাটা হাওয়া দিয়ে এসে এখন স্কুলে চলে যাবে। সাবধানে যাবে,
আর এটা হচ্ছে আমার ডিমের ঝোল। তো দেখতে পাচ্ছি বন্ধুরা ডিমের ঝোলটা, ও জাস্ট ফাটাফাটি। ও এই যে হচ্ছে ডিমের ঝোল। আর এখানে আছে দেখো গরম গরম বড়া। বড়াটা এটা পুড়ে গেছে, কিন্তু এই বড়াগুলো দেখো, ও গরম গরম বড়া। বন্ধুরা আমার খাওয়া দাওয়া কখন হয়ে গেছে, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে মেয়ে আসলো, মেয়ে স্কুলে গেছিলো, তার মধ্যে কম্পিউটার পরীক্ষা ছিল। আর মেয়ে আসলে পাঁচটা বেজে গেছে, এখন বাজে 5:30। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, তার মধ্যে তোমাদের মানে গতকাল টিচার ডে ছিল, তো আজকে টিচার ডে, আজকে আমার মেয়ে সেজে গুজে যাচ্ছে। ছোটো ছোটো ভালো লাগবে না হাঁটটা, মা একদম ভালো লাগবে। দেখো সেজেছে, আমার মেয়ে লাল রঙের চুড়িদারটা পরেছে। আবার চুরি পড়তে লাগে না বোকা, পেছনে দেখ বাসকর মধ্যে আছে। হ্যাঁ সাজুগুজু দেখো আমার মেয়ের, আমার মেয়ের শ্বাসটা কেমন হয়েছে তোমার সব বলবে কমেন্ট করে। পাকা বুড়ি সেয়েছে, এখন গিয়ে কিন্তু ফোন করে দেবে আমাকে, ঠিক আছে? আমাকে চিন্তা থাকবো, কিন্তু রাস্তায় আদার মধ্যে বৃষ্টি হচ্ছে, কি করে যাবে এটাই ভাবছি। ছোটটা ফটো তোলো মা, পড়েছে अच्छा लगे, लाइक कमेंट शेयर सब्सक्राइब जरूर करना। बाय।